বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আপনার স্কিল অ্যাকাউন্ট সেন্ড মানি করব কিভাবে, তার জন্য আজকে ভিডিওটা মূলত। তো আপনাদের এই স্কিলে যে ডলারটা আসবে, সেই ডলারটা বিভিন্ন মার্কেট প্লেসে আপনার সেন্ড করতে পারেন বা কারো মেল আইডি সেন্ড করতে পারেন। যেমন আমার আমার এখানে আইডি আছে, তো এখানে লগ ইন করলাম। লগ ইন অবস্থায় আমরা এখানে দেখেন সেন্ড অপশন চলে আসে, ডিপোজিট সব কিছু। তো আমরা স্কিল থেকে আরেক স্কিলে দেখেন কি বলছে, সেন্ড টু এনি ওয়ান অন স্কিল When if they you have skill account at US send then I like register get the money. তো আমি এখানে চলে আসলাম, আসার পর যে মেল আইডিটা সেটা আমরা মেল আইডি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন তো আমার যে মেল আইডি দিচ্ছে সেটা আমি দেখে নিচ্ছি, মোস্তফা MOS, ঠিক আছে, যা আছে সেটাই দিচ্ছি। তো আমি এটা চেক করে নিচ্ছি আরেকবার, ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো আমি জাস্ট এখানে দেখেন কিছু না, স্ক্রল টু স্ক্রল সেন্ড করতে, জাস্ট ইট ওয়াজ ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইট। তো আমি এখানে জাস্ট সেন্ড করলাম, বলছে কত ডলার সেন্ড করব সেটা দেখেন। আমার আছে হলো $49। আমি যদি $49 লিখে দিই তাহলে দেখেন কি হয়। এখানে একটু হয়তো প্রবলেম বলবে কিছু ডলার কাটার জন্য। তো দেখেন কি বলে, এই দেখেন আপনার ফ্রি থাকবে, এত ইউএস থাকবে, মাইনাস এত ডলার ইউ হয়ে যাবে, এই অ্যাকাউন্টে চলে যাবে। দেখেন $49 এটা অলরেডি আমার চলে যাচ্ছে। দেখেন ফ্রি এই ধরনের অ্যামাউন্ট, জাস্ট কন্টিনিউ চাপ দিলাম। পিন নাম্বার বলতেছে, পিন নাম্বার দিয়ে দিব। পিন নাম্বার সবসময় একটু স্ট্রং পিন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। কনফার্ম, দেখেন বলছে উই হ্যাভ প্রসেস দি ট্রানজ্যাকশন মানি ইন রিসিপশন সেন্ড মানি। তো এখানে অলরেডি সেন্ড হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবেই সেন্ড করতে পারেন একদম ইজিলি, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আপনাদেরও এইভাবে যদি কোনো দরকার হয় অবশ্যই এছাড়া আপনারা স্কিলের টাকা পয়সা সেন্ড করতে পারবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর কে কী ধরনের জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর সুস্থ থাকেন, সাবধানে থাকেন, ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আর অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা চাইলে এইভাবে স্কিল সেন্ড, ব্যাঙ্কিং, উইড্রো অনেক কিছু করতে পারবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।